টকার বিছনাত হুইছে ইজনের পিছত সিজন ইউপিপিএল নেতা বেঞ্জামিনের পিছত এইবার ভাইরাল এন্টনির টকার বিছনা। মুখ্যমন্ত্রীর মতে এইবর কথা জনজাতীয় লোকর জীবন কই, সাধারণ লোকর অভাব অনাতনের শেষ নাই, টকার অভাব। কিন্তু সে একে সময়তে রাজনৈতিক নেতার হাতত উভয়নদী হয়েছে টকা। ভোটের সময় সরকারের অংশীদার ইউপিপিএল নেতার হাতত ইমানেই টকা পড়েছে যে তেওঁলোকে টকার বিছনাতে শুব পারছে। ইজনের পিছত সিজন নেতার টকার বিছনা পোহরলৈ আহিছে। কেইদিনমান পূর্বে ইউপিপিএলের এজন নেতা বেঞ্জামিন টকার বিছনাত শোকনিদ্রাত পড়ার ছবি পোহরলৈ আহিছিল। রাষ্ট্রীয় পর্যায়ত সৃষ্টি হয়েছিল বিতর্ক। সেই বিতর্কর রেখ মার নৌযাওতেই এইবার ওলাইছে এন্টনি নার্জারির টকার বিছনা। এইজনেই এন্টনি নার্জারি মজিয়াতে টকার উপর শুই ফটোর বাবে পজ দিছে। কাঠর বিছনা নহয়, মজিয়াত টকার বিছনা। এখন দুখন নহয়, বৃহৎ পরিমাণের টকার সত্যি কেবাখনো ফটো ভাইরাল হয়েছে এন্টনির। কোনোবাখনত আন দুজনমানের সত্যি টকা হিসাব করে আছে, কোনোবাখনত ভাগ ভাগ করেছে, কোনোবাখনত টকা বেগত ভরাইছে, এখনত সেই টকার উপরতে শুইছে। বেগ দুটাত জাপে জাপে টকা, 30-35 লাখতক কোনো কারণতে কম নহয়। এই এন্টনি শেহতীয়াকৈ প্রমোদ বড়োর উপস্থিতিত ইউপিপিএলত যোগদান করেছিল। পূর্বে তেওঁ আছিল হাগ্রামার দলের যুব সংগঠনের নেতা। কিন্তু কোরপরা এন্টনির হাতলৈ ইমান টকা আহিল? এই টকা নির্বাচনত খরচ করবলৈ অনা ধন নেকি, নে এয়া ভোটারের মাজত বিতরণ করবলৈ ভাগে ভাগে বিলোয়া ধনের অংশ? মুখ্যমন্ত্রী সাংবাদিকে দেওবারে প্রশ্ন করেছিল বেঞ্জামিন আর এন্টনির টকার বিছনা সন্দর্ভত। লগেলগে মুখ্যমন্ত্রীয়ে বিষয়টি একেবারে গুরুত্বহীন করার চেষ্টা চলালে যেন এয়া কোনো চিন্তা করবলগিয়া কথাই নহয়। সেইবিলাকত বড় বেশি আমি নজর রাখব নালাগে, কিয় কেনে তেওঁলোকৰ এটা নিজস্ব জীবন শৈলী আছে, নিজস্ব জীবন আছে, আর এইবিলাক কথা আমি বেশিকৈ পাতি থাকো কারণে তেওঁলোক আমার উপর খঙাল হয়ে পড়ে। আজি যদি এজন জনজাতীয় লোকে নিজের দরে জিয়াই থাকিব খুঁজে, তাক আমি বাধা দিব নালাগে। সেয়া বোলে একেবারে কম পরিমাণের ধন, মাত্র 5,000 মানরহে, সেয়া জনজাতীয় লোকে করা ফুর্তি হে হেন, সেয়া জনজাতীয় লোকর বোলে জীবন শৈলী। আর এইবিলাকত বহুত বেশি বাধা দিও, পেপারে পত্রে আমি জেনারেল মানুষবিলাকে বেশিকৈ লিখালিখি করো, সেই কারণে মানুষবিলাকে আমাক বেয়া পাই যায়। কোনোবা 10 টকা এটা কোনোবাই পুরোনা 10 টকা নোট এটা ললে কিন্তু কি করব, সেই কারণে এটা বেঞ্জামিনের নিউজটি গোটে ভারতত যাব পারে নেকি? এটা 10 টকা নোট এটা লৈ শুই আছে বেচেরাই, গোটেই নোটখানি গন্তি করলে 5,000 টকাও নহয়। এইটুকে সেনসেশনেল জার্নেলিজম করার প্রয়োজন না থাকে। ইজনের পিছত সিজন ইউপিপিএল নেতার টকার বিছনাত হওয়া বিষয়টি বোলে কোনো কারণতে বাতরি করবলগিয়া বিষয়ে নহয়। এইবর বিষয়ক লৈ করা চর্চার বাবে হেন জনজাতীয় লোকসকল আমার মাজের পৰা আঁতৰি গৈছে। তার ফলত কি হয়, জনজাতীয় মানুষবিলাকে মনত দুঃখ পায়, কারণ জার্নেলিস্টবিলাক তো সব ম্যাক্সিমাম নন ট্রাইবেল থাকে, তেওঁলোকে মনত দুঃখ পায় আর দুঃখ পায় তেওঁলোক আমার মাজের পৰা আঁতৰি যায়। সেইকাৰণে মই কৈছো যে সেনসেশনেল কিয় লাগে, বজারত ইমান ভাল ভাল নিউজ আছে। কিন্তু কথা তো ইমান পাতলকৈ লবলগীয়া কথা হয়নে? দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা কোয়া মুখ্যমন্ত্রী তেওঁৰ দলের মিত্র দলটোর নেতার অজ্ঞাত উৎসর টকার বিছনা প্রসঙ্গ ইমান পাতল করলে আর বহু নেতাই চুন জীবনশৈলীর নামত টকার বিছনা তৈয়ার করব। বাসুগাঁওয়ের অরুণ গুপ্তা আর বঙ্গাইগাঁওয়ের ধীরাজ চক্রবর্তী, DY365।